নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না মানুষের কাছে এমন সময় আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কেন তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো তাদের অবস্থা কেমন হবে। উত্তরে তিনি বললেন, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্যি প্রমাণিত হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার পর সাহাবিদের যুগে যুগে মুসলমানদের পরস্পর মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে তাতে অসংখ্য মানুষই নিহত হয়েছে। পরবর্তীতে বিভিন্ন ইসলামী অঞ্চলে অসংখ্য যুদ্ধ হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই কারণ ছিল অপুষ্ট। বর্তমান ইসলামী দেশগুলোতে যে সমস্ত গৃহযুদ্ধ, মারামারি ও হত্যা সংঘটিত হচ্ছে তাতেও উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজতে পাওয়া যাবে না। সামান্য কারণে একজন অন্যজনকে হত্যা করছে, মনে হচ্ছে মানুষ যেন একেবারেই মূল্যহীন, সময় দ্রুত চলে যাবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাবে বলে মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, এক বছরকে এক মাসের সমান মনে হবে, এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে, এক সপ্তাহকে একদিনের মতো মনে হবে এবং একদিনকে এক ঘন্টার সমান মনে হবে। মুসনাদে আহমদ ও তিরমিজি। ইমাম আলবানি সহি বলেছেন, সহিউল জামে আস সাগির হাদিস নং 7299। আলেমগণ সময় ছোট হয়ে যাওয়ার কয়েকটি অর্থ করেছেন। এক, সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হল সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানির বলেন, আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে, সময় দ্রুত চলে যাচ্ছে অথচ আমাদের যুগের পূর্বে এরকম মনে হতো না। দুই, কেউ কেউ বলেছে ইমাম মাহাদির যুগে একটি সংঘটিত হবে, কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে, কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় দীর্ঘ হলেও তা অনেক লম্বা মনে হয়। সুদখোরদের সংখ্যা বৃদ্ধি পাবে, মুসলমানদের উপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা হারাম করা হয়েছে। আল্লাহতালা বলেন, এই ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। সুরা আল ইমরান আয়াত 130। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে অভিশাপ করেছেন। বুখারী অধ্যায় কিতাবুল লিবাস। কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে সুদ গ্রহণ করা এবং সুদের ব্যবস্থা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপার হালাল হারামের বিবেচনা করা হবে না। ইমাম মুনজিরি বলেন, হাদিসে বর্ণনাগণ বিশ্বস্ত, আত তারবিক ওয়াত তারহিব 3-9। তিনি আরও বলেন, নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে থেকে অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। বুখারী অধ্যায় কিতাবুল বুয়ু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ ও রাসুলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো দেশ পাওয়া যাবে না সেখানে সুদী ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই। গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। আখিরি জামানার লোকেরা গান বাজনা হালাল মনে করে ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে। বর্তমানে ব্যাপক আকারে আলামতটি দেখা দিয়েছে। মুসলমানদের ঘরে ঘরে টিভি, ডিসি, ইন্টারনেট, নানা ধরনের প্রযুক্তি ঢুকে পড়েছে। 24 ঘন্টা এগুলোতে গান বাজনা, উলঙ্গ অর্ধলঙ্গ নারী পুরুষের অশ্লীল ছবি এবং ফিল্ম প্রদর্শিত হচ্ছে। এগুলো মুসলমানের সন্তানের ইমাম আকিদা ও চরিত্র ভেঙে চুরমার করে দিচ্ছে। যারা একাজে মুক্ত হবে তাদের 3 ধরনের শাস্তি দেওয়া হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জামানায় কোনো জাতিকেই মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে, কোনো জাতিকে ওপরে উঠিয়ে নিক্ষেপ করে ধ্বংস করা হবে, আবার কারো চেহারা পরিতন করে শুকর ও বানরের পরিণত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কখন এরূপ করা হবে? তিনি বললেন, যখন গান বাজনায় এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। ইবনে মাজাহ, মদ পান হালাল মনে করবে। নিশ্চয় কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আলামত হচ্ছে মদ পান ছড়িয়ে পড়বে। বুখারী অধ্যায় কিতাবুল ইলম। মুসলমানদের মাঝে মদ পান ও মদের ব্যবসা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। কেউ বা অন্য নাম দিয়ে, কেউ বা হালাল মনে করে এতে লিপ্ত হচ্ছে। মুসলিম দেশগুলোতে প্রকাশ্য মদ বিক্রি হচ্ছে। মুসলমানদের চরিত্র আদর্শ ধ্বংস করার জন্য সরকারি লাইসেন্স নিয়ে এক শ্রেণীর মুসলমান মদের ব্যবসা লিপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নিশ্চিত রূপে বাস্তবিত হয়েছে। মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে, ততদিন কিয়ামত হবে না। সহিহুল জামে হাদিস নং 7298। ইমাম বুখারীর আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করে বলেন, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু ইবাদতের মধ্যে তা আবাদ করবে না। বুখারী অধ্যায় কিতাবুল সালাত। মোট কথা, আল্লাহর ইবাদত ও আল্লাহর ইবাদত ও অনুগতের মধ্যে মসজিদ আবাদ করতে হবে, তা বড় করে নির্মাণ করা ও চাকচিকাময় করার মধ্যে নয়। হে আল্লাহ, সকল মুসলমান ভাইদের বোঝার তৌফিক দাও। আমিন।